হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি কলার মোচা দিয়ে কোপ্তা কারি বানানোর রেসিপি। তো আমি প্রথমে এখানে কলার মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। তো কলার মোচাটা আমি ছাড়িয়ে নিই। এই যে আমি এখানে কলার মোচা থেকে যে শক্ত ডাটা, এই শক্ত ডাটাটা ফেলে দিয়েছি। তো মোচাটা আমার ছাড়া কমপ্লিট। আমি এই যে মোচাটা এখন হালকা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি এটা সিদ্ধ করে নেব। তো এখানে আমি 1 লিটার জল দিয়ে দিলাম, তার সঙ্গে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ হতে দেব। তো আমি এটা সিদ্ধ করে নিই। তো আমি একদম সহজ পদ্ধতিতেই বানাবো, তোমরা দেখতে থাকো। কাঁচকলার কলার মোচার যে কোপ্তা কারিটা খেতেও দারুণ লাগে। এখানে আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি হিটারটা বন্ধ করে দেব, দিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে তারপর জল জড়িয়ে নেব। তো আমি হিটারটাও বন্ধ করে দিয়েছি। আর ওইদিকে আমি যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে তোমাদের সামনে চলে এসেছি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ওইদিকে ওই জল ছাড়িয়ে এটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর ওইটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, কালো জিরে, হলুদ গুঁড়ো, লবণ। এটা আমার ব্যাটার, আমি এটা দিয়ে ব্যাটার বানাবো। আর ওই পাশে আমি শুকনো কলায় গরম মশলাটা বেজে নেব। তো এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ নিয়েছি। তো আমি এটা শুকনো কুলায় বেজে নেব, এটা আমি শুকনো কুলায় বেজে গুঁড়ো করে নেব। যে আমি বেজে নিয়েছি এটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, এটা আমি গুঁড়ো করে নেব। আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এই যে কলার মোচাটা, এই এই যে টুকরোগুলো আগে আমি টুকরোগুলোর মধ্যে ব্যাটার লাগিয়ে বেজে নেব। এটা একদম লাল করে বেজে নিতে হবে। আর এই বাকি যে ব্যাটারটা আছে এর মধ্যে আমি বাকি কলার মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই যে আমার এক সাইড ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এক সাইডও বেজে নেব। ভালো করে লাল লাল করে বেজেই নেব। যে লাল হয়ে গিয়েছে এখন আমি এগুলো নামিয়ে নেব। আর ওইদিকে যে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার মেখে এটা আমি তা বানিয়ে নেব। আমি গুড় গুড় শেপ দিয়ে বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দেবে। এই যে আমি বানিয়ে নিলাম, মেটারও এক সাইড ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি ভালো করে ভেজে নেব, ভেজে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এপাশে আমি এই যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব, গুঁড়ো করাও কমপ্লিট আমার। এখন আমি এটা রেখে দেব, রান্না শেষে লাগবে। আর বড়াটাও প্রায় রেডি হয়ে আসছে, এখন আমি বড়াটা নামিয়ে নেব। একদম লাল করে বেজে নিয়েছি। এটা তোমরা এমনিতেও খেতে পারো আর কোপ্তা কারি বানিয়েও খেতে পারো। তো বড়াগুলো ভাজা কমপ্লিট, এখন আমি যে বাকি জিনিস আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি আলু, 1টা টমেটো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কারি পাতা, আদা কুচি আর গরম মশলা গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আর সঙ্গে থাকবে তেল, সে তো অবশ্যই থাকতে হবে। তো আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল পরিমাণ মতো।
তেলটা দিয়ে অল্প নুন দিয়ে দিয়ে দিলাম, না হলে তেলটা ছিটে আসবে। দিয়ে এখন আমি আলুগুলো ভেজে নেব। তো আমি আলুগুলো ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা পুরো ভেজে নেব। দেখো আলুটার কালার কি সুন্দর হয়ে আসছে। আরো কিছুক্ষণ ভেজে আমি আলুটা নামিয়ে নেব। তো আলুগুলো ভাজা কমপ্লিট, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে আরো অল্প পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফুলনে, আর দিয়ে দেব তেজপাতা। দিয়ে দিলাম দুটো তেজপাতা, কারি পাতা 5 ফোড়ন, জল দিয়ে দেব। দিয়ে আমি এটা মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিলাম আদা বাটাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে আমি এই যে মশলাটাও দিয়ে দিলাম, এই যে মশলাটা এখন কিছুক্ষণ কষে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আরো কিছুক্ষণ কষা নিতে হবে ভালো করে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো আমার মশলাটা আলুর সাথে কষা কমপ্লিট। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি এই যে আগে থেকে বানানো কুপ্তাগুলো সব দিয়ে দেব। তো আমার এই রান্নাটা প্রায় রেডি হয়ে আসছে। কুপ্তাগুলো দিয়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে দেব। দিয়ে এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দেব। গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো এটা ঠান্ডা হয়ে গেলে ঝুলটা কমে যাবে। আমার এই কুপ্তাকারি, কলার মোচার কুপ্তাকারি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, আর লাইক করবে, কমেন্ট করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।